Journey John Musthan. রাধা রানীর জন্মস্থান রাধা রানীর জন্মস্থান আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি শ্রী রাধা রানীর জন্মস্থান শ্রী রাধা রানীর জন্মস্থান শ্রী রাধা রানীর জন্মস্থান বার্থ প্লেস অফ শ্রী শ্রী রাধে ডাউজি মন্দির ডাউজি মন্দির ডাউজি মন্দির ডাউজি মন্দির শ্রী ডাউজি মহারাজ বলদেব আমরা এখন ডাউজি মন্দিরে প্রবেশ করছি ডাউজি মন্দির চিন্তাহরণ মহাদেব চিন্তাহরণ মহাদেব এটা হচ্ছে চিন্তাহরণ মহাদেব চিন্তাহরণ মহাদেব মন্দির চিন্তাহরণ মহাদেব মন্দির চিন্তাহরণ মহাদেব মন্দির হর হর মহাদেব এই হলো চিন্তাহরণ ঘাট রাধে রাধে চিন্তাহরণ ঘাট রাধে রাধে এটা হচ্ছে চিন্তাহরণ ঘাট আমরা এখন চিন্তাহরণ ঘাটের দিকে যাচ্ছি চিন্তাহরণ ঘাট এটা হলো ব্রহ্মাণ্ড ঘাট এখানে ভগবান কৃষ্ণ গোপবালকদের সঙ্গে খেলতে খেলতে মাটি খেয়ে ফেলে তখন গোপবালকরা মাকে তখন বলে দেয় তখন গোপাল হা করে তার মুখ দেখায় এবং তার মা তার মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পায় এই সেই ঘাট এখানে এই লীলাটি হয়েছিল Thank you.
ব্রহ্মাণ্ড ঘাট এই ঘাট থেকে শ্রীকৃষ্ণের মা শ্রীকৃষ্ণের মুখে বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন এই হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাট স্মৃতিচিহ্ন হিসেবে একটা উরুণ বানানো আছে এবং এই যে গোপাল সেই উরুণটা টানছে এরকম একটা বানানো আছে এই চুরাশি খাম্বার মধ্যে অবস্থিত উখল বন্ধন অর্থাৎ দাম বন্ধন আমরা যাকে বলি অর্থাৎ ছোটবেলায় যে শ্রীকৃষ্ণকে তার মা দুষ্টমীর হাত থেকে বাঁচার জন্য একটা উরুণের মধ্যে বেঁধে রেখেছিল একটা গাছের সাথে এইটাই সেই জায়গা প্রাচীন শ্রী রাধা দামোহর মন্দির উৎকল বন্ধন উখল বন্ধন উখল বন্ধন সেই গাছ আর এখন নেই এখানে শুধু জায়গাটা পড়ে আছে এবং সেখানে একটা মন্দির রয়েছে এই সেই মন্দির ওই গাছ আর নেই ওই গাছের কোনো চিহ্ন নেই এই জায়গাটা সংরক্ষিত অবস্থায় আছে এই সেই মন্দির উখল বন্ধন মন্দির এটা এটাকে আর এর আর এক নাম হচ্ছে চুরাশি খাম্বা চুরাশি খাম্বা চুরাশি খাম্বা চুরাশি খাম্বা চুরাশি খাম্বা উৎকল বন্ধন আমরা হেঁটে চলেছি চুরাশি খাম্বার দিকে গোকুলের চুরাশি খাম্বা গোকুলের রমণ রেতি রমণ রেতি ভগবান শ্রীকৃষ্ণ গোপ বালকদের সঙ্গে এই রমণ রেতিতেই খেলাধুলা করতেন এখনকার রমণ রেতি এই সেই ধুলিকোনা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের সঙ্গে খেলাধুলা করতেন রমণ রেতি এই সেই ধুলি হ্যাঁ এই সেই ধুলি হ্যাঁ ধুলি নাও
রমন রেতি আশ্রম রমন রেতি এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের সাথে খেলাধুলা করতেন আমরা এখন বিশ্রাম ঘাটে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করার পর এখানে বিশ্রাম নিয়েছিলেন বিশ্রাম ঘাট ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করার পর এখানে বিশ্রাম নিয়েছিলেন এই হচ্ছে বিশ্রাম ঘাট এটা হচ্ছে বিশ্রাম ঘাট ভগবান কৃষ্ণ কংসকে বধ করার পর এখানে বিশ্রাম নিয়েছিল রাজাধীরা শ্রী দ্বারকাধীশ মন্দির এখন বন্ধ চারটার সময় খুলবে এই হচ্ছে রাজাধীরা দ্বারকাধীশ সামনে যমুনা নদী আমরা এখন দ্বারকাদেশ ভ্রমণে যাচ্ছি নৌকা করে তারপর বিশ্রাম ঘাট আমরা এখন দ্বারকাদেশের দিকে যাচ্ছি যমুনা নদী পার হয়ে শ্রীকৃষ্ণ জন্মভূমি কৃষ্ণ জন্মভূমি কংসের কারাগার ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এখানে হয়েছিল ভেতরে মোবাইল ব্যাগ লাগেজ নিয়ে প্রবেশ নিয়েছে লাগেজ মোবাইল বেল ব্যাগ সব বাইরে জমা রেখে ভেতরে প্রবেশ করতে হয় এখানে কংসের কারাগার অবস্থিত শ্রীকৃষ্ণ জন্মভূমি মোবাইল নিয়ে প্রবেশ নিয়েছে আমরা এখন হেঁটে চলেছি শ্রীকৃষ্ণের জন্মভূমির দিকে এখানে জুতো বেল্ট ব্যাগ এসব কিছু নিয়ে ঢোকা যাবে না সমস্ত কিছু বাইরে রাখতে হবে শ্রীকৃষ্ণ জন্মভূমি আমাদের গন্তব্যস্থল শ্রীকৃষ্ণ জন্মভূমি মথুরা